নেটফ্লিক্সে থার বলে একটি ছবি আসছে, তো সেই ছবিটার আজকে ট্রেলার চলে এসেছে। এটা প্রডিউস করছে অনিল কাপুর এবং হর্ষবর্ধন কাপুর নিজে, এবং এরা বাপ ছেলে আর কি দুজনের লিড চরিত্রে রয়েছে। ফাতিমা সানা শেখ রয়েছে, সতীশ কৌশিক রয়েছে। তো এই ট্রেলারটার আমি সবচেয়ে প্রথম যে জিনিসটা প্রশংসা করব সেটা হচ্ছে এটার সিনেমাটোগ্রাফি অসাধারণ হয়েছে। এবং আপনাদেরকে বলে রাখি, এটা করেছে শ্রেয়া দুবে, যে এর আগে ক্যাট স্টিক্স বলে যে ছবিটা এসেছিল রনি সেনের, তার সিনেমাটোগ্রাফি করেছিল। ক্যাট স্টিক্স অনেকে দেখেনি, মেন স্ট্রিম ছবি নয়, মুভিতে এসেছিল। তো সেটা যদি সিনেমাটোগ্রাফি আপনারা দেখেন, অ্যাটলিস্ট ট্রেলারটা যদি গিয়ে দেখেন, আপনি বুঝতে পারবেন যে কি লেভেলের সিনেমাটোগ্রাফি রয়েছে। এবং সেটা কিন্তু এই ট্রেলারটাতেও পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই সিনেমাটার আর কিছু ভালো হোক চায় না হোক, এটার সিনেমাটোগ্রাফি অন্য লেভেলের হতে চলেছে সত্যি কথা। এবং যে ধরনের পুরো ল্যান্ডস্কেপটা দেখা যাচ্ছে, পুরো মনে হচ্ছে ওয়েস্টার্ন কোনো সিনেমা দেখছি। গল্পটার ব্যাপারে যেটা বুঝতে পারছি, যে একটা স্মল টাউন রয়েছে 1980s-এর সময় দেখা যাচ্ছে পিরিয়ড, এবং সেই সময় আর কি রাজস্থানের ওই গ্রামে ওখানে ডাকাতের প্রবলেম আছে, প্লাস কিছু খুন টুন হচ্ছে। এবং সেখানে একটা লোক আসে হর্ষবর্ধন কাপুর বাইরে থেকে, যে বলছে যে আমি অ্যান্টিক ডিলার। এবার সে কি আদৌ অ্যান্টিক ডিলার, সে বাইরে থেকে কেন এসছে, কি করতে চায়, সে কি ওই গ্রামেরই কোনো ছেলে যে আগে চলে গেছিলো, তো এরকম একটা টাইপের গল্প আমার মনে হচ্ছে। বাকি তো দেখা যাক। কিন্তু ট্রিটমেন্টটা প্রচণ্ড রিয়েলিস্টিক ভাবে করেছে, প্রচণ্ড গ্রিটি লাগছে। অনিল কাপুরকে ডেফিনেটলি খুবই ভালো লাগছে, সতীশ কৌশিককে খুব ভালো লাগছে। ওদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা অনেকদিন পরে দেখতে পাচ্ছে, খুব ভালো লাগছে ওদের দুজনের কেমিস্ট্রি, খুবই আউটস্ট্যান্ডিং সতীশ কৌশিক অনিল কাপুরের। এবং হর্ষবর্ধন কাপুরকে বেশ প্রমিসিং লাগছে, ফাতিমা সানা শেখকে বেশ অন্যরকম একটা লুকে লাগছে, ভালো লাগছে। এবং ওভারঅল যে মানে প্রোডাকশন ভ্যালু ইত্যাদি সেগুলো দেখতে বেশ ভালো লাগছে। তো দেখা যাক, বাকি এক্সিকিউশনের উপর ডিপেন্ড করছে যে কিরকম হয়। অনুরাগ কাশ্যপ একটা ডায়লগ লিখেছে, তাই জন্য ডায়লগগুলো বেশ মজা লাগছে। এবং লাস্টে যে শোলে রেফারেন্সে একটা ডায়লগ রয়েছে, সেইটা একদম বেস্ট ডায়লগ এই ট্রেলারে যে। এবং অনুরাগ কাশ্যপ একটা ডায়লগ লিখেছে, ডায়লগ কি ক্যাশ হবে। বাট আমার খালি চাপ একটা জিনিস নিয়ে, বাকি তো অনিল কাপুরের নিজে প্রডিউস করেছে বলে আমি বুঝতে পারছি, হর্ষবর্ধন কাপুর রয়েছে বলে ও অনুরাগ কাশ্যপকে নিয়েছে, ওরা হচ্ছে অনুরাগ কাশ্যপদের খুব ফ্যান হর্ষবর্ধন কাপুর। তো সেই সব বাকি কাস্টিং ওয়াস্টিং সব ঠিক আছে, কিন্তু একটাই চাপ হচ্ছে, এই ডিরেক্টরটার আগের কাজ হচ্ছে স্বাদিস্তান বলে একটা কাজ করেছিল, ডিজনি প্লাস হটস্টারে আছে, কীর্তি গুলারি ছিল, খুবই জঘন্য কাজ ছিল ওটা। তাই আমার ওটাই একটা চাপ হচ্ছে যে ডিরেক্টরটা কিছু ইয়ে না করে দেয়, কারণ ডিরেক্টরটা নিজে আর কি স্ক্রিন প্লে লিখেছে। তো ডিরেক্টরটার কাজটা আমি মানে একদম ভালো লাগেনি। স্বাদিস্তান ছবিটা খুবই ঝুল একটা ছবি, মানে তো দেখা যাক কি হয়। এটা আগে থেকে বলা উচিত না, হতেই পারে একটা ছবিতে সে মিস্টেক করেছে। বাকি এই ট্রেলারটা বেশ আমার ইন্টারেস্টিং লেগেছে, পুরোনো একটা বলিউড মশালা ফিল্ম ফিলও আছে সেখানে, এবং তার সাথে সাথে মডার্ন যে টেক্সচারটা দিয়েছে, সে দুটো মিলিয়ে আর কি ভালো লাগছে। তো আপনাদের কি মতামত কমেন্টে ডেফিনেটলি জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।